এই মুহূর্তের মধ্যে সবচেয়ে বড় খবর, আপনার জন্য দরজা খোলা রয়েছে। নাম না করে মদনকে তোপ মমতার। দলের প্রার্থীকে হারিয়ে যারা নির্দল হয়ে জিতেছেন তাদের আশকারা দিলে যত বড় নেতাই হোক তাকে রেয়াত করা হবে না বলে মঙ্গলবার স্পষ্ট করে জানিয়ে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেশ কিছু নেতা নির্দলদের সঙ্গে বেশি মাখামাখি করছেন বলে অভিযোগ করেছেন দিদি। সেই সঙ্গে যা যা বলেছেন তাদের নাম না করলেও অনেকে বলছেন মদন মিত্রকে চরম হুঁশিয়ারি দিয়ে দিলেন তৃণমূল নেত্রী। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এক একজন ইন্ডিভিজুয়াল এবং কয়েকজন ইন্ডিপেন্ডেন্ট যাদের ইধারও নেই উধারও নেই, কোনো কোনো নেতা তাদের সঙ্গে করে ঘুরে বেরিয়েছেন, এখনও গাড়িতে করে নিয়ে ঘুরছেন, ছবি তুলছেন। দলের প্রার্থী থাকা সত্ত্বেও প্রার্থীকে হারিয়ে নির্দলদের জিতিয়ে আপনি নেতা হবেন? আমি 7-8 জনের নাম দেখেছি। নির্দল বিতর্কে কামারহাটির বিধায়ক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী মদন মিত্রের নাম উঠে এসেছিল। সৌগত রায়ের সঙ্গে তার সংঘাত বেঁধেছিল। বাবুমণ্ডলকে প্রার্থী করার না করার নিয়ে সৌগতের উদ্দেশ্যে মদন যার নয় তাই বলেছিলেন। সারাক্ষণ সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় মদনের বিবৃতি দেওয়ার প্রসঙ্গ তুলে দিদি বলেছেন অনেকে বিভিন্ন জায়গায় কথা বলে ভাইরাল করে দিচ্ছেন। নাম না করেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যদি মনে করেন আপনি জিতে পার্টিকে কৃতার্থ করছেন আপনার জন্য দরজা খোলা রয়েছে। ইউ ক্যান গো এনিওয়্যার ইফ ইউ লাইক।